আজকে তোমাদের মার্কেট স্ট্র্যাটেজি ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা শিখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রয়িং ভিডিওটিকে দেখবে, আর সর্বশেষে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। সবার প্রথমে আমি কি করছি, এখানে একটা মহিলা এঁকে নিয়েছি, সবজি বিক্রি করছে। এখান থেকে চলে আসবো এদিকে এরকম ভাবে, আবার এদিকের থেকে সোজা চলে আসবো এদিকের থেকে এরকম করে নিয়ে, তারপরে তোমরা এদিকে এরকম করবে প্রথমে, ঠিক আছে? এরকম করে নেওয়ার পরে তারপরে কি করবে, আবার একইভাবে এখান থেকে আর একটা এই সাইডে করবে, কিন্তু এইটা একটু ছোট থাকবে, ঠিক আছে? দুটো আলাদা আলাদা পার্ট বোঝা যাচ্ছে, সেই জন্য আমরা এরকম করছি। এখান থেকে ঠিক এই বরাবর করে উপরের দিকের থেকে ঘাড়ের অংশটা বের করব এখান থেকে, আর এখান থেকে এরকম ভাবে বের করব, ঠিক আছে? এবার হাতের অংশটা এরকম করে আমাদেরকে এইখান থেকে এরকম করে নিতে হবে। এরকম করে নিয়ে হাতের অংশটা বোঝাবো, তো তার জন্য এই হাতটা যে এদিক থেকে ঘুরে এসছে এদিকে এরকম ভাবে রয়েছে, তার জন্য এরকম করলাম, আর এই পাশ থেকে হাতটা ঘুরে রয়েছে এদিকে, তার সেটাও আমরা এরকম ভাবে বুঝে নিলাম। সে দিকের থেকে বসে আছে সেটা এরকম ভাবে করলাম। দেখো এই পর্যন্ত করে নেওয়ার পর ঘাড়ের অংশটা এখান থেকে করে এবার মাথার শেপটা করে নিচ্ছি, নাকের অংশটা এইভাবে মুখের অংশটা করবে, একদম সিম্পল ভাবে করবে। দুপাশ থেকে এরকম চুলের অংশটা এই পাশ থেকে করে নেবে, আর পিছনের দিকে একটা চুলের খোপা এখানে এখানে, আর পর এইভাবে পোশাকের অংশটা এরকম ভাবে করে নেবে। দেখো প্রথমে এই পর্যন্ত করে নিয়ে তারপরে পায়ের অংশটা এরকম ভাবে বুঝিয়ে নিচ্ছি। এখানে কিছু ঝুড়ি এঁকে নেবো যে সবজি বিক্রি করছে, তা তার জন্য এরকম ভাবে একটা শেপ করে নিয়ে স্লিপিং লাইন টেনে তারপর আবার নিচের দিক থেকে এরকম করব, আর মাঝখানের দিক থেকে এরকমভাবে দাগ কেটে রাখলেই চলবে, ঠিক আছে? এরকমভাবে ঝুড়িটা বোঝাবো নিচের দিকটা। এবার উপরের দিকটা হালকা একটু দাগ কেটে নেবো, ঠিক আছে? দাগ কেটে নিয়ে এরকমভাবে কিছু সবজি রয়েছে এখানে, আর এপাশে সেমভাবে আর একটা ঝুড়ি আমরা এঁকে নিচ্ছি, ঠিক আছে? এরকম করে নেবো, করে নিয়ে একইভাবে আর নিচের দিকেও সেমভাবে এরকমভাবে কয়েকটা দাগ তোমরা করে নেবে। এরকম করে নিয়ে এখানে কি করব, এখানে এরকমভাবে গোল গোল করে ছোট বড় করে গোল গোল করে কিছু সবজি রয়েছে, আলু রয়েছে, সেরকমভাবে কিছু সবজি এঁকে নিলাম। মাথার শেপটা করে নিচ্ছি, মাথার শেপটা করার জন্য এখান থেকে নিচের দিকে এরকম চলে আসবো, আবার এখান থেকে এদিকে চলে আসবো, এরকমভাবে করব। করে নিয়ে কানেরটা এরকমভাবে করে নিলাম, আর মুখের শেপটা করার জন্য তোমরা এই অংশটাকে খেয়াল করো, আর চোখের অংশটা এরকমভাবে করবে। দেখো এরকম করে নিয়ে এখান থেকে এরকমভাবে গলাটা বের করব, গলাটা বের করে তোমরা এখান থেকে নিচে চলে আসবো, আবার ঘাড়ের অংশটা এখান থেকে এরকমভাবে করবো, যে দুপাশে একপাশে যে একটু ঝুঁকে রয়েছে সেটা আমরা বোঝাবো। তার জন্য এরকমভাবে করে পোশাকের অংশটা এখান থেকে বের করে নিলাম, পোশাকের অংশটা বের করে এবার পায়ের অংশটা এখান থেকে সোজা এখানে চলে আসছি নিচের দিকে। এবার দেখো নিচের দিকের পায়ের অংশটা করার পর এরকম করেছি, আর এই সাইডের থেকেও সেমভাবে আর দুপাশ থেকে এরকম একটা দাগ কেটে নেবে। দাগ কেটে নিয়ে দেখো পায়ের এখান থেকে জুতোটা বের করবো, ঠিক আছে? আবার এখান থেকে এরকমভাবে জুতোটা বের করবো, যে একটা সাইড হয়ে রয়েছে সেটা আমরা এইভাবে বুঝি। হাতের অংশটা করার জন্য এখান থেকে সোজা এরকমভাবে চলে আসবে এইদিকে, আবার এখান থেকে এসে সিম্পলভাবে এরকমভাবে এটা বোঝাবো, আর এখানে হাতে একটা ব্যাগ আঁকবো। তা ব্যাগটা আঁকার জন্য একদম ইজিভাবে এরকম করে থলেটা এরকমভাবে কিছু কিছু দাগ কেটে নিলাম, আর এই পাশের হাতটা এরকমভাবে করবে আর এই সাইডে চলে আসবে, ঠিক আছে? এরকমভাবে করার পর আর উপরের দিক থেকে এরকমভাবে করে জাস্ট এরকমভাবে করে এখানে একটা বুক পকেট আমরা এঁকে নিলাম। দেখো এঁকে নেওয়ার পর আমরা ভিতরে যে দাগগুলো থাকবে সেই সব দাগগুলোকে কিন্তু মুছে ফেলবো। আরও কিছু ক্যারেক্টার আমরা এঁকে নিচ্ছি, তারপর আমরা পিছনের স্নাইটিকে ভালো করে বুঝিয়ে নেবো। তা কিছু আরও কিছু যে বস্তা টাইপের রয়েছে বা কিছু বস্তায় কিছু সবজি রয়েছে সেটা বুঝিয়ে নিলাম, আর এখানে কিছুতে বসে রয়েছে একটা পিঁড়ি বা কিছুতে বসে রয়েছে সেটা আমরা বুঝিয়ে নিলাম। দেখো এইভাবে আরও কিছু বস্তা আমরা এঁকে নিচ্ছি, এখান থেকে এঁকে নিয়ে আবার কিছু এরকমভাবে সবজি এঁকে নিলাম সাইডে, যে চারিদিকে সবজি নিয়ে বসে রয়েছে এরকমভাবে বোঝালাম। দেখো এখানে ছোট করে কিছু আরও ক্যারেক্টার আমরা এঁকে নিচ্ছি, এখান থেকে পিছনের দিকে থেকে পিঠের অংশ হাতের অংশটা এখান থেকে বের করব, বের করে এইভাবে করব যে বসে রয়েছে, বসে যে সবজিটা দিচ্ছে সেটা যাতে বোঝাতে পারি এরকম যেভাবে করবে। আর এই পাশ থেকে একটা হাত বের করবে, একদম ইজিভাবে এরকম করবে। করে নিয়ে এখান থেকে পায়ের অংশটা এদিকে চলে আসবো, এখান থেকে ঘুরে এই পায়ের অংশটা এদিকে পিছনের দিকে একটা পা রয়েছে বুঝিয়ে নিলাম, একদম সিম্পলভাবে করবে। আর কিছুর উপরে বসে রয়েছে সেইটার জন্য এরকম করে কিছু এরকমভাবে দাগ কেটে রাখবে। দেখো এই পাশের হাতটা এখান থেকে এসছে, আর এই পাশে হাতটা উঁচু করে রেখেছিলাম, একটা দাড়িপাল্লা ধরে রয়েছে তা তার জন্য এরকমভাবে করবে। আর তিন কোণা এরকমভাবে তিনটে দাগ কেটে দাড়িপাল্লায় কিছু এরকমভাবে উঠাচ্ছে সেটা তোমরা বোঝাবে। পিছনে দাড়িপাল্লার ওপাশের অংশটা ছোট করে রাখলেই চলবে। দেখো এরকম করব, করে নিয়ে সেমভাবে যে এপাশে যেরকম কিছু পাত্র এঁকেছিলাম তা সেইভাবেই তোমরা এপাশেও কিছু অংশ এরকম এঁকে রাখবে। করে নেওয়ার পরে ওপাশ থেকে হালকা মানুষের ছবি এঁকে নিচ্ছি, আর ওপাশে রয়েছে সেটা স্পষ্ট করে অত বোঝানোর দরকার নেই, আর এখান থেকে হাত দিয়ে নিচ্ছে,
হালকা করে এরকমভাবে বোঝালেই চলবে, এরকম করবে তোমরা, ঠিক আছে? এরকম করে নেওয়ার পর তোমরা কী করবে, এই সোজাসুজি একটা ঘর এঁকে নেবে, ঠিক আছে? একটু বড় করে একটা ঘর আঁকবে, ঘরটাকে চালের অংশটা এরকম করবে, করে দরজার অংশটা তোমরা এখান থেকে করে নিচের দিকে এরকমভাবে চলে আসবে। এইভাবে টেনে আমরা এইদিকে চলে যাচ্ছি, দেখো এই পর্যন্ত করে নিয়েছি। এবার আমরা এই মহিলাটির পিছন দিয়ে একটা গাছ এঁকে নিচ্ছি, তা গাছটিকে আঁকার জন্য সোজা এদিকে চলে আসবো, সোজা করে একদম মহিলাটির পিছনের দিকে চলে যাবো। আর পিছনে এই স্লিপিং লাইন যেটা এই গাছের ওপাশে থাকবে সেটা আমরা মুছে ফেলবো, ঠিক আছে? গাছের পাতাগুলোকে এইভাবে এই গাছের এই যে ডালগুলো এঁকেছি সেইখানের সঙ্গে কিন্তু ভালো করে কভার করতে হবে। তা তার জন্য উপরের একটা পাতার অংশ আর নিচের একটা পাতার অংশ এরকমভাবে বুঝিয়ে নিলাম, বোঝানোর পর ঘরের অংশ এরকমভাবে বের করেছি, আর এখান থেকে এরকম করে দিয়ে এই সাইডে এরকমভাবে দরজার অংশটা কিছু মানুষ হেঁটে যাচ্ছে এরকমভাবে সিম্পলভাবে বুঝিয়ে নেবো। বুঝিয়ে নিয়ে সোজা করে এটা অত স্পষ্টভাবে আঁকতে হবে না, ঠিক আছে? তা হাতটা কোনো রকম আপছা আপছা করে দেখা যাচ্ছে, আর এখানে বাজারে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে এরকমভাবে বুঝিয়ে নেবে। বুঝিয়ে নিয়ে এইভাবে কিছু বস্তা তোমরা এঁকে নেবে, যে কিছু এখানে কিছু সাইডে কিছু মালের বস্তা রয়েছে এরকমভাবে বুঝিয়ে নেবে, ঠিক আছে? এরকমভাবে বোঝাতে বোঝাতে সাইড থেকে কিছু এরকমভাবে ঘাস তোমরা বের করে নিতে পারো। বের করে নিয়ে তোমরা এই যে যে লোকটা হেঁটে আসছিলো তার এখান থেকে এইখানে এরকমভাবে রাস্তা একটা করে নিতে পারো, ঠিক আছে? এরকমভাবে রাস্তাটা করলে কীভাবে বোঝা যাবে যে এখান থেকে উপাস থেকে কিছু সবজি নিয়ে বিক্রি করছে সেটা তোমরা বোঝাতে পারো। তাহলে তোমরা পেন্সিল দিয়ে ভালো করে এঁকে নেবে, তোমাদেরকে হাইলাইট করে দেখানোর জন্য স্কেচ পেনটা ব্যবহার করছি, কিন্তু তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরে রংটা শুরু করবে। আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই উপরে আকাশে যেটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা স্লিপিং লাইন টানার মতো এরকম টানতে টানতে নিচের দিকে একটুখানি গিয়েই এমনি আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমিয়ে নেবো। এভাবে করে কিন্তু আমাদের আকাশের কালারটাকে সুন্দর করে রংটা কভার করতে হবে। মিডিয়াম গ্রিন কালারটা উপরের থেকে রংটা করবো, গাছের এই যে উপরের অংশের যেটা রয়েছে সেখান থেকে আমরা রংটা করছি। প্রথমে এই উপরের অংশটা এরকমভাবে ডিপ করবো, ডিপ করে আস্তে আস্তে নিচে দিকে কিন্তু হাতের প্রেশারটাকে ছেড়ে দেবো, বা তোমরা এরকম নর্মাল এরকম রাখলেও চলবে। এবার তোমরা লাইট গ্রিন কালারটাকে এই মিডিয়াম গ্রিন কালার সঙ্গে মিক্স করে আস্তে আস্তে নিচে দিকে আর একটু হালকা করে এরকম করে নেবে। আস্তে আস্তে এরকমভাবে সমস্ত জায়গাগুলোতে ভালো করে রংটাকে কভার করবে, আর উপরের দিকে যে মিডিয়াম গ্রিন কালারটা এর সঙ্গে ভালো করে গোল গোল করে মেশালে আস্তে আস্তে দেখবে নিচের দিকেও তোমাদের করতে অসুবিধা হচ্ছে। লেমন ইয়েলো কালারটা এবার পুরো জায়গাটা গোল গোল করে মিক্স করব। এবার পোর্শন ব্লু কালারটা ভিতরে শ্যাডোটা সেটা বোঝানোর জন্য পোর্শন ব্লু কালারটাকে আমরা এরকমভাবে টেনে নিচ্ছি। পরে যখন উপরে যখন রংটা করবো আবার তখন আবার উপরের দিকের থেকে এটা বোঝানো লাগবে না, জাস্ট গাছের পাতার যে নিচের শ্যাডোটি সেটা এরকমভাবে বুঝিয়ে বাস এরকমভাবে। তাহলে এ পর্যন্ত বুঝে গেছো, দেখো ডার্ক ব্রাউন কালারটাকে এই গাছের রংটাকে করার জন্য আমরা এক সাইড থেকে এরকম ডিপ করবো, তারপরে ব্রাউনসেনা কালারটা অর্থাৎ হালকা বাদামি কালারটা একই প্রসেসে রংটা করে আস্তে আস্তে অপর দিকে হালকা ক্রোম ইয়েলো কালারটা দিয়ে অপর দিকে হালকা রেখেছিলাম সেই দিক দিয়ে রংটা শুরু করতে হবে। শুরু করে পুরো জায়গাটার কালারটাকে কিন্তু কভার করতে হবে, যেখানে ডার্ক ব্রাউন কালারটা করেছিলাম সেই পর্যন্ত সম্পূর্ণ জায়গার কালারটাকে কভার করে নিচ পর্যন্ত চলে আসতে হবে। এইভাবে আমাদেরকে গাছের রংটা সম্পূর্ণ ঘরের রংটার উপরের দিকের থেকে একটু ডিপ করে বোঝাবো। তার জন্য ডার্ক ব্রাউন কালারটা এভাবে করলাম, করে আস্তে আস্তে উপরের দিকে কিন্তু হাতের প্রেশারটাকে কমিয়ে নেবো, স্লিপিং লাইন টানতে টানতে যাবো উপরের দিকে। ইয়েলো ওয়াকার কালারটা দিয়ে উপরের থেকে রং করতে করতে নিচের দিকে মিক্স করবো, দুটো কালার দিয়ে আমরা মিক্স করবো, তিনটে কালার আমি ইউজ করছি না। ব্রাউনসেনা কালারটা হালকা করে এইভাবে নিচের দিকের থেকে হালকা করে রংটা করবো, ঠিক আছে? এইভাবে রংটা করে আস্তে আস্তে নিচের দিকে লাইট করে নেবো। দেখো এই পর্যন্ত করে নিয়ে ব্ল্যাক কালারটা তোমরা দরজার একপাশে একটু ডিপ করে করবে, তারপর তোমরা অপর দিকে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে অপর দিকে কিন্তু ব্ল্যাক কালারের সঙ্গে মিক্স করে দরজার রংটাকে করে নেবে। এবার আমাদের এই যে বস্তাগুলো রয়েছে দূরে থেকে একটা করে করে পার্ট করতে করতে কিন্তু আমাদের নিচের দিকে আসতে হবে। তাহলে যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলোতে আমরা আলাদা আলাদা করে কালার করবো। দেখো ভার্মিলন কালারটা এই বস্তাগুলোর উপরের দিক থেকে রংটা করবো, শুধু উপরের সাইড থেকে আমরা রংটা করছি। তারপরে তোমরা পিচ কালারটা ইউজ করে নিচের দিকে আস্তে আস্তে চলে আসবে, তাহলে দেখবে যে দুটো কালার তৈরি হচ্ছে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমরা ভালো করে মিক্স করবে, আর রংগুলো যখন করবে খুব সাবধানে রং করবে যেন দাগের বাইরে না বেরিয়ে যায়, সেটা তোমরা খুব সাবধানে এইভাবে রং করতে করতে আস। লোকটার গায়ে কালারটা করার জন্য আমরা মিডিয়াম গ্রিন কালারটাকে প্রথমে এই দাগগুলোকে একটু করছি, তারপরে সেটটা বোঝানোর জন্য আমি মিডিয়াম গ্রিন কালারটা করেছিলাম, তারপরে লাইট গ্রিন কালারটা করে নিচ্ছি। চুলের কালারটা ব্ল্যাক কালারটা দিয়ে করবো, যেহেতু অনেক ছোটো সেহেতু খুব সাবধানে রংটা করতে হবে, ঠিক আছে? এরকম করব। আর যখন শরীরের কালারগুলো যখন করা হবে সে সময় একভাবে শরীরের কালারগুলো সমস্ত জায়গায় রংটাকে কভার করে দেবো। এবার দেখো কোবাল্ট ব্লু কালারটা লোকটার এই পিছনের দিক থেকে রংটা করবো, একটু ডার্ক করে করব আর নিচের দিকে হালকা করে নেবো, এবং করে তারপরে স্কাই ব্লু কালারটা এর সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলে আসবো। বার্নসেনা কালারটা ডিপ করে উপরের দিকের থেকে রংটা করে নিচের দিকে চলে আসবো, আবার এখানেও একইভাবে রংটা করবো। তারপরে আবার পিচ কালারটা দিয়ে বার্নসেনা কালারের সঙ্গে মিক্স করে রংটা করবো। এরপর ডার্ক ব্রাউন কালারটাকে প্যান্টের উপরের দিকের থেকে ইউজ করবে,
ঠিক আছে, এরকমভাবে ইউজ করে নিচের দিকে চলে আসে। দেখো এই পর্যন্ত করে নিয়েছি, এবার বসা যে অংশটা রয়েছে সেই অংশটা রং করার জন্য ইয়েলো অকার কালারটা এখানে নর্মালে করব, আর যতগুলো এই ঝুড়ি রয়েছে সমস্ত ঝুড়িগুলোতে ইয়েলো অকার কালারটা দিয়ে রংটা করবে তোমরা, ঠিক আছে। এরকমভাবে করে তারপরে ডার্ক ব্রাউন কালারের এই পিছনের যে কর্নারটা আছে সেই কর্নার দিয়ে এরকমভাবে দাগগুলো দাগগুলো কাটার পর ব্ল্যাক কালারটা ইউজ করে তোমাদেরকে এই যে যে মাঝখানে যে দাগগুলো ছিল এই দাগগুলোকে এরপরে আস্তে আস্তে এরকমভাবে ব্ল্যাক কালারটা দিয়ে করবো। আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে ইউজ করছি যাতে একটু স্পষ্টভাবে দেখানো যায়, আর এপাশে শাগের অংশ সেই জন্য আমরা গ্রিন কালারটা দিয়ে করলাম। একইভাবে এদিকেও তোমরা সেম প্রসেসে করবে। দেখো এপাশ এই পর্যন্ত করে নিয়েছি, চুলের রংটা একইভাবে তোমরা করবো, আমি আর দেখাচ্ছি না। আর যখন মানুষের শরীরের কালারটা যখন করবো একইভাবে সমস্ত জায়গায় রংটা করে নেবে, সেই জন্য আমি পরে দেখাচ্ছি। এপাশে ঘরের রংটা তোমরা একইভাবে করবে। এবার দেখো এই মানুষটার পোশাকের রংটা করার জন্য অরেঞ্জ কালারটা এইভাবে তার অংশটার দিক থেকে একটু ডিপ দেখো, এরপর দিয়ে তোমরা ক্রোমিয়েলো ডার্ক কালারটা ইউজ করে পুরো জায়গাটা কভার করবে। তাহলে এই পর্যন্ত বুঝেছো। এবার দেখো নিচের দিকে কালারটা কি করে করছি, ডার্ক ব্রাউন কালারটা এক সাইড থেকে এরকম ডিপ করব, ডিপ করে আস্তে আস্তে হালকা করে নেব। এখান থেকেও ডার্ক ব্রাউন কালারটা ডিপ করব, ডিপ করে আস্তে আস্তে অপর দিকে হালকা করে নেব। তারপরে তোমরা ইয়েলো অকার কালারটা এক সাইড থেকে উল্টো সাইড থেকে রংটা করে তোমাদেরকে কিন্তু এই ডার্ক ব্রাউন কালার সঙ্গে পুরোপুরি সম্পূর্ণ মিক্স করে নিতে হবে, ঠিক। এবার তোমরা যখন রংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা ব্ল্যাক কালারটা নিয়ে এখানের থেকে এরকমভাবে রংটা করবো, রংটা করে নর্মালে রাখবো, ঠিক আছে। আর এখানে যে শ্যাডোটা পড়েছে ছায়াটা পড়েছে এরকমভাবে আমরা করে রাখলাম। জুতোর কালারটাকে আমরা কালো কালারটা দিয়ে করছি, কিন্তু কালো কালারটা তোমরা সবার শেষে ইউজ করবে, আমি জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি বলে এক একটা করে করে মানুষের প্রসেসগুলোকে ভালো করে দেখিয়ে দেখিয়ে যায়। বার্নসেনা কালারটা শরীরের কালারটা কী করে করতে হবে সেটা খেয়াল করো। দেখো নিচের দিকের থেকে এরকম করলাম, এই সাইড থেকে এরকম করলাম, মানে লাইটটা এদিক দিয়ে পড়েছে সেটা আমি বোঝাচ্ছি। তারপর তোমরা পিচ কালারটা ইউজ করে শরীরের সমস্ত জায়গায় কালারটাকে ভালো করে নেবে। দেখো এই পর্যন্ত কালারটা করে নিয়েছি, এবার চুলের রংটাকে ভালো করে করব। উপরের দিকের থেকে আগে চুলের রংটা গোল গোল করে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে তার চুলের রংটাকে এরকমভাবে তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। করার পর এই চোখ আর চোখের অংশটা ডার্ক করে বোঝানোর জন্য স্কেচ পেন দিয়ে ভালো করে একটু হাইলাইট করে নেবে, এরকমভাবে করবে। তারপরে তোমরা লাইট গ্রিন কালারটা এর সঙ্গে এরকমভাবে মিক্স করবে, থলেটার কালারটা তোমরা করতে পারছো, ঠিক আছে। এরকম করবে, করার পর পোর্শনগুলো কালারটা দিয়ে এইভাবে দাগগুলো কেটে রাখবে, তাহলে দেখবে যে ব্যাগের যে আকৃতিটা সেটা তোমরা বোঝাতে পারবে। রেড কালারটা দিয়ে নিচের পোশাকের এক সাইড থেকে প্রথমে একটু ডিপ করে আস্তে 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 অপর দিকে হালকা করছি, এরকম করে নিয়ে ক্রোমিয়েলো ডার্ক কালারটা দিয়ে এই রেড কালারের সঙ্গে ভালো করে মেশাও। পিঙ্ক কালারটা দিয়ে উপরের দিকের থেকে পোশাকের কালারটা তোমার সুন্দরভাবে এরকমভাবে কভার করবে। এই বার্নসেনা কালারটাকে এইভাবে রংটা করবে, ঠিক আছে। একইভাবে এইদিকে পিচ কালারটা দিয়ে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ করবে, দুপাশের রংটাই এরকমভাবে করবে। করার পর ডার্ক ব্রাউন কালারটা এর উপর থেকে একটু ডিপ করবে, কালারটা আগে বসার অংশটা রং করে ব্ল্যাক কালারটা আস্তে আস্তে একটা শেড করে নেবে, ঠিক আছে। একইভাবে তো এই নিচের অংশগুলোতেও তো একইভাবে করছো, এই বসাতেও একই রকম রং করছো। আমরা সবার প্রথমে উপরের দিক থেকে লাইট গ্রিন কালারটাকে একদম আপছা আপছা করে এভাবে রং করার পর তোমার স্যাপ গ্রিন কালারটা দিয়ে নিচের দিকের থেকে ডিপ করবে, ডিপ করে আস্তে 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 উপরের দিকে যত যাব তত হাতের পাশেরটাকে আস্তে আস্তে লাইট করে নেব। অরেঞ্জ কালারটাকে রাস্তার এই কর্নার দিয়ে ডিপ করে অপর দিকে আস্তে আস্তে অরেঞ্জ কালারটা একটুখানি ডিপ করে অপর দিকে কিন্তু আস্তে আস্তে হালকা করে নিচ্ছি। হালকা করে নিয়ে তারপরে তোমরা এই অরেঞ্জ কালারের সঙ্গে পিচ কালারটা ইউজ করে রাস্তার সমস্ত জায়গায় কালারটাকে তোমরা করবে, ঠিক আছে। এখান থেকে হালকা করে অপর দিকে আস্তে আস্তে ডিপ করে হয়ে গেছে সেটা তোমরা বোঝাতে পারো। এবার দেখো আমি পুরোপুরি সম্পূর্ণ জায়গায় কালারটা তোমাদেরকে করে দেখাচ্ছি, সম্পূর্ণ ড্রয়িংটা আমি করে দিয়েছি। এরকম যদি আরও নতুন নতুন ড্রয়িং ভিডিও তোমাদের শিখতে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবে।